নমস্কার ওড়িশা, আপনার ভাল পাইবা পাথাই করে আজ আমার চ্যানেল কু ইউট্যুব তরফর প্রথম পেমেন্ট মিছি, তেমন আপনার আমার চ্যানেল তরফর অনেক অনেক কৃতজ্ঞতা। সফলতা তো কহবিনি, তথাপি আত্মসন্তোষর এই প্রথম পাহাচটি মু অর্ঘ্য রূপে অর্পণ করুছি বাবা ভোলানাথ চরণে। সেইপা আজির ভিডিওটি শ্রী আদিযোগী প্রভু শিবশঙ্কর মহিমা উপরে আধারিত। ওম নম শিবায় হর হর মহাদেব। সে শিব, সে দেবঙ্কর দেব মহাদেব, সে শম্ভু, সে হি স্বয়ম্ভু। তাঁকর কেবে তপেবর পুণি কেবে কপেবর, সে হি আরম্ভ, সে হি শেষ, অল্পরে সন্তুষ্ট বলি না তাঁকর হেলা আশুতোষ। ভারতের এমিতি কেউ গাঁ নথিব যেউঠি মহাদেবঙ্কর মন্দিরটি আপনার দেখিবাকু পাইবে না। সমগ্র হিন্দু ধর্মাবলম্বী মানকর পরম আরাধ্য সেই দেবদেব মহাদেবঙ্কর প্রিয় মাস হেউছি পুণ্যতয়া শ্রাবণ। শ্রাবণ সোমবারে শিবঙ্ক মস্তকরে জলাভিষেক করে পুণ্য অর্জন করা লোকঙ্ক মধ্যে নাহি নথিবা উৎসাহ। আপন মধ্য কেবে না কেবে বাবাঙ্কু জলাভিষেক করিথিবে অথবা ভবিষ্যতরে জলাভিষেক করিবার চিন্তা করুথিবে। তেবে কোন আপনার জাঁচি কাহিকি এই শ্রাবণ মাসরে মহাদেবঙ্কু জলাভিষেক করা যায়? যদি জাঁ না তাহলে আসন্তু জাঁবা আজির এই ভিডিওরে। কিন্তু তা পূর্বরু ভারতর সর্বশ্রেষ্ঠ শৈবপীঠ সম্পর্কে জাঁবা সহ চালন্তু দর্শন করা সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গঙ্কর আউ অর্জন করা কিছু পুণ্য। শিবপুরাণর তথ্য অনুসারে দেবদেব মহাদেব জ্যোতিষরূপ জ্যোতিষ্তম্ভ বা জ্যোতির্লিঙ্গ রূপে ভারতর বার গোটি পবিত্র স্থলের আবির্ভূত হয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে পূজা পাওছেন। সেই বার গোটি জ্যোতির্লিঙ্গ হি ভারতর সবুঠার শ্রেষ্ঠ বার গোটি শৈবপীঠর মান্যতা লাভ করেছি। তেবে আমার এই তালিকার সর্বপ্রথমে যে আসুচার সে হচ্ছেন গুজরাটর বাবা শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ। গুজরাটর সৌরাষ্ট্র অঞ্চলের সোমনাথ মন্দিরকু বিশ্বর প্রথম জ্যোতির্লিঙ্গ বলে কুযায়। অতীতরে এ মন্দির উপরে অনেক থর বিদেশী মানে আক্রমণ করেছেন, এ মন্দিরকু লুণ্ঠন করেছেন এবং এ মন্দিরকু ধ্বস্ত বিধ্বস্ত করে চালি যাইছেন। কিন্তু সেমানে ধ্বস্ত বিধ্বস্ত করে পারি নথিলে আম হিন্দু মানকর আস্থার, আম হিন্দু মানকর বিশ্বাসর। তেণু এ মন্দিরকু পুনি থরে নির্মাণ করা যাইছি, অনেক থরে নির্মাণ করা যাইছি। বর্তমানে চিত্ররে আপন যে মন্দিরটি দেখুছেন তাহা 1951 মসিয়ারে নির্মাণ করা যাইতিলা। নম্বর দুইরে আসুছেন আন্ধ্রপ্রদেশর বাবা শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আন্ধ্রপ্রদেশর কুর্নুল জেলা অন্তর্গত শ্রী শৈলম পর্বতরে রয়েছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ পীঠ। এখানে দেবী সীতাঙ্কর দেহাংশ পড়িছিলা বলে বিশ্বাস করা যায়, তেণু এহা পবিত্র শক্তিপীঠ ভাবরে মধ্যে পরিচিত। নম্বর তিনে আসুছেন মধ্যপ্রদেশর বাবা শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশর উজ্জয়িনী দেই প্রবাহিত শিপ্রা নদী কূলরে অবস্থিত বাবা মহাকালেশ্বরঙ্কর দিব্য জ্যোতির্লিঙ্গ। এ মন্দিররে শিব দক্ষিণমুখা হয়ে অবস্থাপিত হয়েছেন। এখানে প্রত্যহ বাবা মহাকালঙ্কু ভস্ম আরতি করা যায়। নম্বর চারে আসুছেন মধ্যপ্রদেশর বাবা শ্রী ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশর খণ্ডওয়া দেই প্রবাহিত নর্মদা নদী মধ্যে ওম আকৃতির গোটিয়ে টাপু রয়েছে এবং সেই পঠারে রয়েছে বাবা ওমকারেশ্বরঙ্কর পীঠ। এবং নম্বর পাঁচে আসুছেন উত্তরাখণ্ডর বাবা শ্রী কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরাখণ্ডর গড়ওয়াল অন্তর্গত হিমালয়ের কোলরে অবস্থিত এই কেদারনাথ দেশর অন্যতম প্রসিদ্ধ শৈবপীঠ। এই পীঠ মধ্য চারিধাম যাত্রার অংশ বিশেষ। মহাভারতর পাণ্ডব মানক জীবন সহ সম্পৃক্ত এই পীঠ শিবঙ্কর আবাস কৈলাস পর্বতর অতি নিকটরে অবস্থিত। নম্বর ছয়ে আসুছেন মহারাষ্ট্রর বাবা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রর পুণে নিকটরে অবস্থিত ভীমাশঙ্কর পীঠ ভীমাসুর ও শিবঙ্ক যুদ্ধ সহ জড়িত। ভীমা নদীর উৎপত্তি স্থল ভাবে মধ্যে এই স্থানটি পরিচিত। ভারতর সর্বশ্রেষ্ঠ শৈবপীঠ তালিকার নম্বর সাতরে যে আসুছেন সে হচ্ছেন উত্তরপ্রদেশর বাবা শ্রী কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরপ্রদেশর বারাণসীরে থিবা প্রাচীন শৈবপীঠ কাশী বিশ্বনাথ কেবল ভারতর নুহে সমগ্র পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ। গঙ্গা নদী কূলরে অবস্থিত বিশ্বনাথ মন্দিরের একত্র শক্তি ও লিঙ্গ পূজিত। নম্বর আটে আসুছেন মহারাষ্ট্রর বাবা শ্রী ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রর নাসিক নিকটস্থ ত্রয়ম্বকেশ্বর পীঠ পুরাণরে বর্ণিত গোদাবরী নদীর উৎপত্তি সহ জড়িত। এ মন্দিরে অধিষ্ঠিত শিবলিঙ্গ যে মুকুট পরিধান করেছেন সেথিরে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরঙ্কর প্রতিনিধি স্বরূপ তিনি গোটি মুখা রয়েছে।
নম্বর নরে যে আসুচন্তি সে হেউচন্তি ঝাড়খণ্ডর বাবা শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। ঝাড়খণ্ডর দেওঘর ঠারে অবস্থিত বৈদ্যনাথ পীঠ শিব এঠারে রোগনাশন ভাবরে উভাইছন্তি। সুস্বাস্থ্য এবং নিরাময় জীবন আশাই বহু ভক্ত প্রতিবর্ষ এই বাবা বৈদ্যনাথঙ্কর দর্শন করি অপার করুণা লাভ করিথান্তি। নম্বর দশরে আসুচন্তি গুজরাটর বাবা শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। গুজরাটর দ্বারকা নিকটরে অবস্থিত নাগেশ্বর আদি জ্যোতির্লিঙ্গ মানক মধ্যরু অন্যতম। এঠারে শিব দ্বারকা দৈত্যকু পরাস্ত করিথিলে বলি বিশ্বাস রহিছি। নম্বর এগারোরে আসুচন্তি তামিলনাড়ুর বাবা শ্রী রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। তামিলনাড়ুর রামেশ্বরম ঠারে অবস্থিত এই ভব্য শৈবপীঠ প্রভু শ্রীরাম এবং তাঙ্ক দ্বারা নির্মিত সেতুবন্ধ কথা সহিত সংশ্লিষ্ট। সীতাঙ্কু উদ্ধার করিবা পাই যেতেবেলে প্রভু রামচন্দ্র লঙ্কা যাবাকু উদ্যত হউথিলে এঠারে সে দেবদেব মহাদেবঙ্কু পূজার্চনা করি সেতুবন্ধর নির্মাণ করিথিলে। শেষরে নম্বর বারোরে আসুচন্তি মহারাষ্ট্রর বাবা শ্রী ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রর ছত্রপতি সম্ভাজীনগর জেলা অন্তর্গত প্রসিদ্ধ এলোরা গুম্ফা, সেই এলোরা গুম্ফা নিকটরে বাবা শ্রী ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ পীঠ ও মন্দির অবস্থিত। তো দর্শক বন্ধু, এই থিলা ভারতর সর্বশ্রেষ্ঠ বারো কোটি শৈবপীঠ সম্পর্কে সূচনা। এবে আউ এক প্রশ্ন, যেটাকি প্রথমে পচারিছিলি যে শ্রাবণরে শিবঙ্কু কাহিকি জলাভিষেক করা যায়, তার উত্তর খোঁজিবা। পুরাণরে বর্ণিত রয়েছে যে যেতেবেলে দেবতা এবং অসুর মানে মিশি শ্রাবণ মাসরে সমুদ্র মন্থন করুলে, সেতবে সমুদ্রর বহু মূল্যবান সামগ্রী যেমিকি লক্ষ্মী, যেমিকি চন্দ্র, যেমিকি ঐরাবত হস্তি, যেমিকি পারিজাত পুষ্প, যেমিকি অমৃত, এইভাবে সব মূল্যবান জিনিসগুলো বাহারি। শেষরে বাসুকী নাগঙ্ক পাখর যেতবে হলাহল বিষ উদ্গত হল, সেতবে সমগ্র সৃষ্টি ত্রাহি ত্রাহি করা লাগিলা। এই ঘোর বিপদর সৃষ্টিকে রক্ষা করা স্বয়ং মহাদেব সেই বিষ পান কলে, কিন্তু তাহা তাঁর তন্টি অটকি রহিগলা। বিষ জলরে তাঁর কণ্ঠ ক্রমশ নীলবর্ণ ধারণ কলা। তেণু সেই দিন ঠার শিবঙ্কর না হল নীলকণ্ঠ। কিন্তু বিষর জলা এত উৎকট লা যে তাকে উপশম করা লাগি সমুদ্র মন্থনর প্রাপ্ত হয়ে চন্দ্রকু শিবঙ্ক মস্তকরে ধারণ করা গলা। কারণ চন্দ্র শীতলতার সর্বশ্রেষ্ঠ উপাদান, তথাপি তাঁর বিষর জলা উপশম হয়ে নথিলা। তেণু দেবতা মানে গঙ্গা নদীর জল আনি তাঁক মস্তকরে অভিষেক করে তাঁর বিষর জলাকে উপশম করা। পুনে আউ কিছু মত দিয়ন্তি যে তৃতীয় যুগ পর্যন্ত শিবঙ্কর কণ্ঠরে সেই বিষর জলা উপশম হয়ে নথিলা। তেণু শিবঙ্কর পরম ভক্ত মহাজ্ঞানী রাবণ তৃতীয় যুগরে গঙ্গা নদীর জল আনি শিবঙ্ক মস্তকরে ঢালিবার শিবঙ্কু বিষ জলার উপশম মিলিথিলা। সেবেঠার শ্রাবণ মাসরে শিবঙ্ক মথারে জল অর্পণ করিবার ধারা আরম্ভ হয়েছি এবং তাহা এযাবৎ চালি রয়েছে। সতরে কেতে সুন্দর আমার সংস্কৃতি, কেতে অনন্য আমার এই হিন্দু ধর্ম। জনে হিন্দু ভাবরে মু নিজকে গর্ব অনুভব করুছি, আশা করুছি আপন মানে মধ্য জনে হিন্দু ভাবরে নিজকে গর্ব অনুভব করুথিবে। তেবে দর্শক বন্ধু, এই থিলা আম সমস্তঙ্কর পরম আরাধ্য সেই শিবশঙ্করঙ্ক সম্পর্কে কিছু তথ্য। আশা করুছি এই তথ্যগুলিক আপনার জ্ঞান এবং ভক্তির তৃষ্ণাকে কিছু পরিমাণে প্রশমিত করিথিব। তেবে মহাদেবঙ্ক ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখিথিবারু আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং সেই মহাদেবঙ্ক চরণরে মু প্রার্থনা করুছি আপনারা সমস্তে ভালরে থাকুন। আজি পাই এতিকি, পুনি দেখা হব আউ এক নূয়া ভিডিওরে কিছু নূয়া ইনফরমেশন সহিত। সেতবে পর্যন্ত বিদায় দিয়ন্তু। নমস্কার, জয় জগন্নাথ, ওম নম শিবায়।